হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আপনারা কীভাবে আপনারা বন্ধু বান্ধব বা যে কোনো আননোন পার্সনের সঙ্গে ফেক কল করে নেবেন আমি সেই ভিডিওটি আজকে দেখিয়ে দেবো আপনাদের সামনে। তো ফ্রেন্ডস, ফেক কলের অর্থ হচ্ছে আপনি যাকে ফোন করবেন সেই ব্যক্তির কাছে আপনার নম্বরটি শো না করে নম্বর চেঞ্জ হয়ে এক অন্য দেশের নম্বর চলে যাবে সেই ব্যক্তির কাছে, ফলে সেই ব্যক্তি আদৌ জানতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনি তাকে কল করেছেন। ফ্রেন্ডস, এর জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন দরকার নেই অ্যান্ড কোনো রকমের চার্জও করা হয় না এই কলটি করার জন্য। তো শুধুমাত্র আপনার ফোনে ইন্টারনেট থাকলে পরে আপনি এই কলটি করে নিতে পারবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে, যার ফলে আপনি আপনার প্রাইভেসিকে হাইড করতে পারবেন অ্যান্ড যে কোনো ব্যক্তি বা আপনার বন্ধুদের সঙ্গে মজাও করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, কেউ আপনারা এটাকে খারাপভাবে প্রয়োগ করবেন না। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন, কারণ পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে জানতে পারবেন। তো ফ্রেন্ডস, এর জন্য করতে হবে কি, আপনাকে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো সিম্পলি আমি আমার ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা কীভাবে ফেক কল করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে। তো ফ্রেন্ডস, এই জন্য আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম অ্যান্ড ওপেন করার পর ফ্রেন্ডস আপনাদেরকে করতে হবে কি, এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিতে হবে গ্লোব ফোন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সাজেস্টে এসে গেছে globephone.com। তো আপনারা এইটা লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে করতে হবে কি, এই নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। আসার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ভিডিও শেয়ার SMS কল। তো আপনি যেহেতু ফেক কল করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, তো সিম্পলি আপনাকে করতে হবে কি, এই কল বলে অপশনটিতে ক্লিক করে নিতে হবে অ্যান্ড ক্লিক করার পর ফ্রেন্ডস কিছু অ্যাড শো করবে, তো আপনারা সেগুলোকে ক্যান্সেল করে দেবেন অ্যান্ড ক্যান্সেল করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এসে গেছে, এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এসে গেছে সিলেক্ট কান্ট্রি, তার মানে আমার ইন্ডিয়া। তো আপনাদের ওখানে যদি অন্য কোনো কান্ট্রি থাকে তো আপনি নিজ কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন অ্যান্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন এন্টার ফোন নম্বর। তো ফ্রেন্ডস, আপনি এখানে যে কোনো একটি ফোন নম্বর দিতে পারেন, লাইক আমি যে কোনো একটা ফোন নম্বর দিলাম। এই আমি ফোন নম্বরটা দিলাম। তো আপনাদেরকে করতে হবে কি, ফোন নম্বরটি দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কল বলে একটা অপশন আছে, এই কল বলে অপশনটিতে ক্লিক করার পর ফ্রেন্ডস কিছু পারমিশন চাইবে। তো আপনাদেরকে করতে হবে কি, এই পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। পারমিশনগুলো অ্যালাউ করার পর কিছুক্ষণের মধ্যে কলটি চলে যাবে সেই ব্যক্তি বা পার্সনের কাছে অ্যান্ড সেই ব্যক্তি বা পার্সনের মোবাইল নম্বরে আপনার নম্বরের পরিবর্তে একটা আদার্স কান্ট্রির ফোন নম্বর শো করবে, যার ফলে সেই পার্সন বা আপনার ফ্রেন্ড বা বন্ধু জানতে পারবে না যে আপনি অ্যাকচুয়ালি তাকে ফোন করেছেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা আপনার মোবাইল নম্বর দিয়ে একটি ওয়েবসাইটের সাহায্যে আপনারা ফেক কল করে নিতে পারেন, যার ফলে আপনি আপনার প্রাইভেসিকে হাইড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে ফেক কল করা যায় একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন। এইরকম ইন্টারেস্টিং টেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।